আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক, চুরখা ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সদর ময়মনসিংহ। তো আমরা জানি করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেই দিক লক্ষ্য রেখে আমাদের বাংলাদেশ সরকার অনলাইন ক্লাস চালু করেছেন এবং সেই সাথে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাস চালু হয়েছে। অধ্যক্ষ সাহেব আমাদের অনলাইন ক্লাস চালু করেছেন। সেই অনলাইন ক্লাসের জন্য আমার শিক্ষার্থীদের স্বাগত জানাই। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত রইল। তো আজকে আমি যে আশা করি যে আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হলো দাখিল নবম শ্রেণীর বাংলা সাহিত্য। তো আমরা একটি কবিতা পড়ব, কবিতার নাম সেদিন এই মাঠ। কবি নাম দেখতে পাচ্ছ জীবনানন্দ দাস। প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব। কবি জীবনানন্দ দাস 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাস বরিশালের ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তারপর তিনি অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। তিনি প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। তিনি বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্যের কবি হিসেবে কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী দেশ। এদেশের গাছপালা, লতা, গুল্ম, ফুল, পাখি তার আজন্ম প্রিয়। তার রচিত গ্রন্থসমূহ শিক্ষার্থীরা মনোযোগের সাথে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। তিনি 1954 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আমরা কবি পরিচিতি জেনে নিলাম। এবার আমরা জানব সেদিন এই মাঠ কবিতার নাম এবং কবির নাম জেনেছি জীবনানন্দ দাস। সেদিন এই মাঠ বলতে কবি বোঝাচ্ছেন যে সময়ের পরিবর্তনে একদিন কবি হয়তো সারাজীবন পৃথিবীতে থাকবেন না, এক সময় চলে যাবেন। সেই দিন কিন্তু প্রকৃতির যে অবস্থা সেটা কিন্তু প্রকৃতি তার রূপ বৈচিত্র্য নিয়ে মানুষকে আনন্দ দিয়ে যাবে, প্রকৃতি কবি তাই বর্ণনা করেছেন। আমরা জানি জীবনানন্দ দাস জেনেছি যে একজন প্রকৃতি প্রেমিক কবি। তিনি প্রকৃতির রহস্যময় সৌন্দর্য নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে সময়ের বিবর্তনে প্রকৃতি তার রূপ বৈচিত্র্য, রূপ রসগন্ধ কখনো হারিয়ে ফেলবে না, যত সময়ই পার হবে প্রকৃতি তার অবস্থা কখনো হারিয়ে ফেলবে না, রূপ বৈচিত্র্যকে হারিয়ে ফেলবে না। তিনি জীবনানন্দ দাস এই কবিতায় প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্নসাধ ও কল্পনাকে
তৃপ্ত করে সেটাই তিনি এই কবিতায় উল্লেখ করেছেন। প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে মানুষকে আনন্দ দেয়, মানুষকে তৃপ্ত করে যায়, রূপ রসগন্ধ বিলিয়ে যায়, কিন্তু মানুষ মরণশীল, কবিও একদিন থাকবেন না, এমনকি পৃথিবীর সকল মানুষই একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। তো এবার আমরা কবিতার মূল বিষয়টা জানতে পারলাম। এবার আমরা কবিতা পড়ব। কবিতার নাম আগে জেনেছি যে সেই দিন এই মাঠ, কবি নাম জীবনানন্দ দাস। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানিস, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর বেজিবে না শিশিরের জলে, নরম গন্ধের দেবে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারদিকে শান্ত বাতি বেজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। কবিতায় তিনি বলেছেন যে সেই দিন এই মাঠ কখনো নীরব হবে না, এই নদী নক্ষত্রের তলে সেদিনও স্বপ্ন, এগুলি স্বপ্ন দেখবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে থেকে ঝরে যাবে না, কবি বলেছেন কবি একদিন চলে যাবেন, কিন্তু সেই চালতা ফুল সেই শিশিরের জলে ভিজিবে, নরম গন্ধের দেবে লক্ষ্মী পেঁচা গান গেয়ে যাবে লক্ষ্মীটির তরে, এবং সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে বলেছেন থাকবেই। এইভাবে প্রকৃতির বিভিন্ন রূপ বৈচিত্র্যের বর্ণনা তিনি দিয়েছেন। তিনি বলেছেন সময়ের পরিবর্তন হলেও প্রকৃতির বিচিত্র পরিবর্তনের মধ্যেও প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য বিলিয়ে মানুষকে আনন্দ দিয়ে যাবে, মানুষকে মানুষের মনকে তৃপ্ত করে যাবে। এই কবিতায় তিনি সেটাই উল্লেখ করেছেন। তিনি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন, তিনি প্রকৃতি প্রেমিক, তিনি বাংলাদেশের রূপ সৌন্দর্যের কথায় তিনি বারবার তার কবিতায় উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন যে সভ্যতা একদিকে যেমন হইষ্ণ, অন্যদিকে চলে তার নির্মাণ বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা। প্রকৃতি তার সময় অনুযায়ী তার নিজস্ব পরিবর্তন নিয়ে আসে, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেঁচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকা চলে নালা নদীতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতে সব শেষ নয়, পৃথিবীর মহামানবতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু কবি বারবার বলেছেন এই জগতে সৌন্দর্যের কোনো মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই। তাহলে আমরা এটাই বুঝতে পারছি যে প্রকৃতির সৌন্দর্যের কোনো মৃত্যু নেই, মানুষের মৃত্যু আছে, প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে যাবে, মানুষকে আনন্দ দিয়ে যাবে। মানুষের মরণ আছে, কিন্তু তিনি বলেছেন মানুষের স্বপ্নের মরণ নেই। আশা করি শিক্ষার্থীরা সকলেই
কবিতাটি মনোযোগের সাথে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে, এবং এই কবিতা থেকে যে সকল প্রশ্ন আসবে আশা করি সকলে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো থাকবে এবং মনোযোগের সাথে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।